সরকারি তোলারাম কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি 1937 সালে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জের প্রখ্যাত শিক্ষাবিদ খগেন্দ্র নাথ চক্রবর্তী তোলারাম কলেজ প্রতিষ্ঠা করেন তিনি এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন প্রতিষ্ঠা লগ্নে তিনি মাত্র 5 জন শিক্ষার্থী নিয়ে ক্লাস শুরু করেছিলেন একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য খগেন্দ্রনাথ বৃহত্তর ময়মনসিংহের বর্তমান টাঙ্গাইল জেলার মির্জাপুরের ডানবীর রণদা প্রসাদ সাহার দ্বারস্থ হন বিদ্যা সম্পর্কিত পরিকল্পনার কথা শুনে তিনি রণদা প্রসাদ তাকে 25,000 টাকা দান করেন এরপর নারায়ণগঞ্জের পাট ব্যবসায়ী তোলারাম বর্ষাজের ছেলে মদনলাল সারেগি কলেজ প্রতিষ্ঠার জন্য 25,000 টাকা দান করেন এই অর্থ খগেন্দ্রনাথ গড়ে তোলেন নারায়ণগঞ্জ উমেন কলেজ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে এই কলেজটি বন্ধ হয়ে যায় যুদ্ধতরকালে খগেন্দ্রনাথ আবার কলেজ চালু করার উদ্যোগ নেন এই কাজে তিনি শিক্ষানুরাগী ও দাতা পাট ব্যবসায়ী তোলারাম বর্ষাজকে সাথে পান তোলারাম তিনি কলেজ নির্মাণ করার জন্য 1,00,000 টাকা দান করেন এই দাতা নাম অনুসারে 1948 খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ব্যায়ামাগারে শুরু হয় তোলারাম কলেজ 1956 সালে আল্লামা ইকবাল সড়কে জমি ক্রয় করে একতলা ভবন নির্মাণের পর পাঠদান শুরু হয় ভবনটি উদ্বোধন করেন তৎকালীন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার কলেজটি প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ ছিলেন খগেন্দ্রনাথ চক্রবর্তী এই কলেজে মোট 14টি বিভাগ রয়েছে এগুলোর মধ্যে হলো বাংলা বিভাগ ইংরেজি বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ দর্শন বিভাগ অর্থনীতি বিভাগ সমাজকর্ম বিভাগ হিসাব বিজ্ঞান বিভাগ ব্যবস্থাপনা বিভাগ পদার্থবিদ্যা বিভাগ রসায়ন বিভাগ বিভাগ প্রাণীবিদ্যা বিভাগ এবং উদ্ভিদবিদ্যা বিভাগ 1998 খ্রিস্টাব্দে সরকারি তোলারাম কলেজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ রূপে পুরস্কৃত হয় বর্তমানে সরকারি তোলারাম কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 18,000 এইচএসসি পরীক্ষায় 2021 সালে মোট শিক্ষার্থী ছিল 2,547 জন পাস করেছে 2,463 জন পাশের হার ছিল 96.70%। এছাড়া মোট জিপিএ পেয়েছে 251 জন জিপিএ 5 পেয়েছে 251 জন এর মধ্যে থেকে ব্যবসা শিক্ষা থেকে পেয়েছে 48 জন মানবিক শিক্ষা থেকে পেয়েছে 28 জন এবং বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছে 175 জন